মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার দিয়াগো ম্যারোনা পরামর্শ দিলেন নেইমারকে সেই সঙ্গে সতর্ক করে দিলেন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসাকে বললেন মাঠে নাটক করলে দেখতে হতে পারে কার্ড ফলে সমস্যায় পড়তে পারে দল রাশিয়া বিশ্বকাপে বারবার উঠে আসছে ব্রাজিলের দশ নম্বর জার্সিধারীর মাঠে পড়ে যাওয়া সোমবার মেক্সিকোর বিরুদ্ধে গোল করে এবং গোল করিয়ে যতই নায়কের মর্যাদা পান নেইমার মাঠে তার ফাউল আদায়ের চেষ্টা নিয়ে সামাজিক মিডিয়ায় হচ্ছেন তিনি বছর বয়সে ম্যারাডোনারও চোখে পড়ছে বিপক্ষের সঙ্গে চ্যালেঞ্জে নেইমারের পড়ে গিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা কিংবদন্তি ফুটবলার বলেছেন নেইমার এখন তারকা ফুটবলার যদিও এখনো তার ঘাটতি রয়েছে তবে তার পরও নেইমার হলো তারকা ওকে জানতে হবে যে এখনকার দিনে অহেতু এর শাস্তি হল হলুদ কার্ড আর চালু হয়েছে পর সমালোচনা করেছিলেন নেইমারের অভিনয় হিসেবে চিহ্নিত করেছিলেন নেইমারের আচরণকে মেক্সিকোর অধিনায়ক আন্দেস ওয়ার্দ বলেছেন আমরা সবাই নেইমারকে জানি জানি ও বাড়িয়ে দেখানোর চেষ্টা করে যখন তখন পড়েও যায় বিয়ে আর এসে গিয়েছে রেফারির তাই এগুলোর বিচার করতে হবে বিশ্বজুড়ে সাবেকদের অনেকের বল পায়ে নেইমারের প্রশংসা যেমন করছেন তেমনি নিন্দা করছেন তার রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা অনেকেই বলেছেন যে নেইমারের আচরণে ব্রাজিলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যারি লিনেকার এলান শিয়াররা টুইটকে কড়া নিন্দা করেছে শিয়ার বলেছেন নেইমার এবার বন্ধ করে এসে আমরা বিরক্ত হয়ে উঠছি ধন্যবাদ